नमस्कार। प्राणारामेर माध्यमे सम्प्रचारित भारत कथार ग्रंथि मोचनेर 223तम पर्वे आपनादेर सबाइके जानाई सादर सम्भाषण। महामते अनंतलालेर परम आशीर्वादे आमरा प्रतिदिन शुने चलेछि भारत कथा। भारत कथार आमरा शुनछि पांडवेरा प्रभास तीर्थे एसेछेन, सेखाने तादेर साथे कृष्ण बलराम सह समग्र जदु विष्णु सात्वत कुलमुख्यदेर संगे कथाबार्ता हुएछे एबं तारपरे कृष्ण बलराम सात्वकीरा विदाय नेबार परपरई पांडवेरा लोमस मुनिर संगे आबार नतून तीर्थ पर्यटने बेरिये पड़लेन। एई तीर्थ पर्यटन करते करते तारा এসেছেন পয়স্নী নদীর তীরে, প্রাচীন পয়স্নী নদী। এই পয়স্নী নদীকে বর্তমান নাম তাপ্তি নদী, এবং এই তাপ্তি নদী কথা আমরা বহু পুরাণে পাই, বিশেষ করে পদ্মপুরাণেও আমরা এই নদীর কথা বিশেষ করে পাই। এই যে পয়স্নী বা তাপ্তি নদী, এটা বর্তমানে বিদর্ভ দেশের ওয়ার্ধা নদীও অনেকে বলেন, এবং অনেকেই এটির উৎস সম্পর্কে যেমনই কথা বলে থাকুন না কেন, মোটামুটি তাপ্তি বা বিদর্ভ দেশের যে ওয়ার্ধা নদী, এই নদী আমাদের এই প্রাচীন পয়স্নী নদী। এই নদীর উৎপত্তি মোটামুটি মধ্যপ্রদেশের, এবং সেটি মধ্যপ্রদেশ হতে মহারাষ্ট্র, এবং মহারাষ্ট্র হয়ে এটি এসে মিশেছে দক্ষিণে গোদাবরীতে। পাণ্ডবেরা এই পয়স্নী নদীর কূলে যখন চলে এসেছেন, এখানে তারা শুনেছেন যে অমর্ত রায়ার পুত্র গয়, মহারাজ গয়, তিনি এই তাপ্তি নদীর তটে বিরাট বিরাট যজ্ঞ সেই সময় করেছিলেন। পয়স্নী থেকে বৈদুর্য পর্বত হয়ে যুধিষ্ঠিরা এসে পৌঁছেছেন তপোভূমি নর্মদায়, অর্থাৎ তারা এখন মোটামুটি মধ্য ভারতে এসে পৌঁছেছেন। এই যে মধ্য ভারতের যে নর্মদা তটে তারা উপস্থিত হয়েছেন, এই নর্মদা নদীর যে তটরেখা, এটি বহু প্রাচীন কাল হতে অতি পবিত্র এবং বহু মুনি ঋষি দেবতাদের পুণ্যস্থল। নর্মদা তট সবিশেষভাবে বিখ্যাত হয়ে গেছে মনুপুত্র সরজাতি রাজার যজ্ঞস্থানের জন্য। এই সেই যজ্ঞস্থান যেখানে দেবতাদের দেশ একটা নতুন অভ্যুদয় ঘটেছিল, অর্থাৎ দেবরাজ ইন্দ্র এখানে এই অশ্বিনী কুমার যুগলের অশ্বিনী কুমার দ্বয়, অর্থাৎ দুই অশ্বিনী কুমারের সঙ্গে একসাথে দেবরাজ ইন্দ্র সোমপান করেছিলেন। সাক্ষা ইয়ত্রাপিবত সোমম অশ্বিনাভ্যং সহ কৌশিকাহ, অর্থাৎ দেবরাজ ইন্দ্র এখানেই নাকি প্রথম অশ্বিনী কুমার দ্বয়ের সাথে একত্রে সোমপান করেছিলেন। আমরা জানি দেবরাজ ইন্দ্রকে অভিষেক হিসেবে সোমরস দেওয়া হয়। দেবরাজ ইন্দ্র প্রথম অশ্বিনী কুমার দ্বয়ের সাথে এখানে সোমপান করেছেন, এই কথার অর্থ দুটি হতে পারে। হয় অশ্বিনী কুমার দ্বয় সোমরস পেতেন না, কিংবা দেবরাজ ইন্দ্র তাদের সাথে সোমপান করতেন না, এইটি হচ্ছে একটা বড় খবর। এখানে একটা আমাদের সবারই মনে হয় এই কথাটা শুনে যে এই যে দেববৈদ্য দুজন অশ্বিনী কুমার, তারা কি ইন্দ্রর সাথে, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের সাথে একসঙ্গে সোমপান করতেন না বা সোমপান করতে পারতেন না? ভারতবর্ষের যে জাতি বিন্যাস সেখানে আমরা দেখি ব্রাহ্মণেরা
বেদশাস্ত্র অধিগত করেছেন, এবং কিন্তু যারা বৈদ্য, যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের এত উপকার করেছেন, তারা কি একটু অপাঙ্গ হয়েছিলেন সেই প্রাচীন সময়ে? অর্থাৎ বৈদ্যরা কি ব্রাহ্মণদের মতো সমান মর্যাদাভোগী ছিলেন না? এইটি একটা প্রশ্ন আমাদের পুরাণ তুলে দেয় এই কথাটার থেকে। এবং সমাজের প্রয়োজনে যে বৈদ্যদের একটা বিশেষ গুরুত্ব, তাহলে কি প্রথম যুগে তাদের গুরুত্বটা বা গুরুত্ব থাকলেও তাদের মর্যাদাটা সেরকম ছিল না? এই কথাটি গ্রন্থিমোচন, অর্থাৎ এই কথাটি মূল ভাবনা, মূল বিষয় এবং মূল চরিত্রটাকে, অর্থাৎ এর পেছনে কি সত্যি সেটা আমরা জানতে পারব এই এই ঘটনার থেকে। সেই ঘটনাটাই আমরা আপনাদের কাছে উন্মোচন করব, যা মহাভারত আমাদেরকে জানিয়েছেন। সেই প্রাচীনকালে বৈদ্যরা অর্থাৎ চিকিৎসকেরা সমাজে কেমন স্থানে ছিলেন, কোন দৃষ্টিতে সমাজ তাদের দেখতেন, এবং তাদের উত্থানই বা কিভাবে হলো? অন্তত এই কথাটার থেকে দেবরাজ ইন্দ্রের সাথে এই নর্মদা তীরে প্রথম অশ্বিনী কুমার দ্বয় দেবরাজ ইন্দ্রের সাথে সোম পান করেছিলেন, এই কথাটা, এই শ্লোকটি ভীষণ তাৎপর্যপূর্ণ এবং সংশয়িত বটে। আসুন আমরা এর প্রকৃত অর্থ এবং প্রকৃত তাৎপর্যটা কি সেটা একটু বিশ্লেষণ করে দেখি। এখানে আমরা শুনছি লোমশমুনি বলছেন, শুনছেন শুশ্রূষু মহারাজ যুধিষ্ঠির। এখানে কথা আসবে ব্রাহ্মণ শ্রেষ্ঠ মহর্ষি চ্যবনের, অর্থাৎ মহর্ষি চ্যবনের কথা আমাদেরকে একটু বিস্তৃত করে জানতে হবে। জানতে হবে এই কারণে যে এই ভার্গব চ্যবন, যেমন তিনি রামায়ণের মধ্যে আছেন তেমনি মহাভারতে আছেন, এবং আমাদের যে সঞ্জীবন শাস্ত্র আয়ুর্বেদ এবং বৈদ্যশাস্ত্র অর্থাৎ চিকিৎসা শাস্ত্র, সেই শাস্ত্রের মর্যাদা দানকারী প্রধান ঋষি হিসেবে আমরা এই চ্যবন মুনির কথা বিশেষভাবে আমাদেরকে জানতে হবে, যে কথা মহর্ষি শোনাচ্ছেন আমাদের কাছে যুধিষ্ঠিরকে উল্লেখ করে। লোমশমুনি শোনাচ্ছেন সেই কথাই আমরা একটু বিস্তৃতভাবে এখানে শুনব। চ্যবন মুনির কথা বলতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রাক বৈদিক যুগে। বৈদিক যুগের থেকে মহাকাব্য এবং পুরাণের কাল পর্যন্ত যে সমস্ত ঋষি মহর্ষিদের নাম সবাই পরম শ্রদ্ধায়, তাদের পাণ্ডিত্য এবং কীর্তির কারণে স্মরণ করে, বা যারা এই তাদের পাণ্ডিত্য এবং কীর্তির জন্য বিখ্যাত হয়ে আছেন, মহর্ষি চ্যবন তাদের অন্যতম। যেমন আমরা মহর্ষি অগস্ত্যের কথা শুনেছি, মহর্ষি পরশুরামের কথা শুনেছি, সেরকম মহর্ষি চ্যবনও এক বিখ্যাত, অতি বিখ্যাত ঋষি, যিনি নিজের তপপ্রভায়, নিজের পাণ্ডিত্যে এবং নিজের কীর্তিতে সেই সুদূর প্রাচীন প্রাক বৈদিক যুগ হতে মহাকাব্যিক যুগ পর্যন্ত, এবং এমনকি বর্তমান কিনা আজকের দিনেও
মহর্ষি চ্যবন খুবই বিখ্যাত হয়ে আছেন আমাদের কাছে। আমরা চ্যবনের জন্মকথা একটু আসি। বৈদিক গ্রন্থে মহর্ষি চ্যবনকে ভার্গব বলা হয়েছে, অর্থাৎ তিনি ভৃগুবংশীয়। কখনো তাকে আবার আঙ্গিরস বলা হয়েছে। তবে অঙ্গিরা ঋষিকুলের সঙ্গে মহর্ষি চ্যবনের শিষ্য পরম্পরায় হয়তো কোনো সম্পর্ক থাকলে মহর্ষি চ্যবন যে ভৃগুবংশীয় সে বিষয়ে বৈদিক গ্রন্থ হতে আরম্ভ করে সমস্ত পুরাণ মহাকাব্য একযোগে স্বীকার করেছে। মহাভারত থেকে আমরা জানতে পারি মহর্ষি চ্যবন স্বয়ং ভৃগুর পুত্র। মহর্ষি ভৃগুর পুত্র হচ্ছেন মহর্ষি চ্যবন। ভৃগুর ঔরসে পুলমার গর্ভে চ্যবনের জন্ম। পুলমা রাক্ষস নামে ভৃগপত্নী, একসময় পুলমা নামে একজন পুরুষ আছে, আবার পুলমা নামে স্ত্রীও আছে। পুলমা নামটা কিন্তু উভয় লিঙ্গের আছে। রাক্ষস পুলমা আছে, সে পুরুষ, এবং ভৃগুর যিনি পত্নী তার নামও পুলমা। হয়েছে কি, মহাভারতে যে কাহিনী আছে সেখানে বলা হচ্ছে রাক্ষস পুলমা নাকি একদিন এই ভৃগুর পত্নী পুলমাকে হরণ করেছিলেন। হরণ করেছিলেন যে এই পুলমার সঙ্গে তার একটা প্রাকবৈবাহিক সম্পর্ক ছিল। আমরা সেই কাহিনীর মধ্যে অতটা গভীরতায় যাব না। পুলমা রাক্ষস তাকে জোর করে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন ভৃগুর আশ্রম থেকে। সেই সময় ভৃগুপত্নী পুলমা গর্ভবতী ছিলেন। গর্ভস্থ শিশুটি ভূমিষ্ঠ হওয়া মাত্র নিজের তেজে মাতার অপহরণকর্তা রাক্ষসকে সে ভস্মীভূত করে। মাতার গর্ভ হতে চ্যুত হয়েছিলেন বলে ভৃগুর পুত্রের নাম হয়েছিল চ্যবন। যে মাতৃগর্ভ হতে চ্যুত, ততৌ স গর্ভ নিবাসন কুক্ষৌ ভৃগকুলধ্বঃ। তা যাই হোক, মোটামুটি এই ঘটনাটা যে বালক নিজেই মাতৃগর্ভ চ্যুত হয়ে বাইরে এসেছিলেন সক্রোধে, এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে যে বায়ুপুরাণে আরো খুব পরিষ্কার করে বলেছে ভৃগুর ঔরসে পৌলমীর গর্ভে মহর্ষি চ্যবনের জন্ম, কিন্তু ভৃগপত্নী পৌলমীর গর্ভাবস্থার অষ্টম মাসে কোনো অপহরণের ঘটনার দ্বারা পৌলমী বা পুলমার গর্ভপাত হয়ে যায়। সেই সত্ত্বেও, গর্ভপাত হওয়া সত্ত্বেও সন্তানটি বেঁচে গিয়েছিল। মাতৃগর্ভ অকালে মাতৃগর্ভপাত হওয়ার বা মাতৃগর্ভ হতে চ্যুত হবার কারণে সেই সন্তানটির নামকরণ করা হয় চ্যবন। এবং এমন জটিলতা সত্ত্বেও গর্ভচ্যুত সন্তান চেতনা লাভ করেছিলেন বলে সেই সন্তানের আরেক নাম হয় প্রচেতা। অর্থাৎ যিনি প্রচেতা তিনি চ্যবন। প্রচেতা নাম হয়েছিল যেহেতু গর্ভচ্যুত হয়েও শিশুটি মারা যায়নি, তার চেতনা নষ্ট হয়নি, সেই জন্য ভৃগুর সন্তানের আর একটি নাম প্রচেতা, এবং অসময়ে গর্ভচ্যুত হয়েছিল বলে তার নাম চ্যবন। তো যিনি চ্যবন তিনি প্রচেতা। চ্যবন প্রচেতা নামেও খ্যাত ছিলেন। মহাভারতে বলা হয়েছে মহর্ষি চ্যবন ভৃগুর সাত পুত্রের মধ্যে জ্যেষ্ঠতম। অর্থাৎ চ্যবন বা প্রচেতাকে বাদ দিলে মহর্ষি ভৃগুর আরও ছয়টি পুত্র ছিল, সেটি অন্য কথা। মহর্ষি চ্যবনের এই জন্ম বৃত্তান্তটি যেমন বিচিত্র, তার জীবন কথাও কিন্তু ততোধিক বিচিত্র।
वैदिक ग्रंथ होते प्रामाणिक समस्त महाकाव्य पुराणे आमरा महर्षि चैवन सम्पर्के जे मूल कहनी सब चाहते बेशी चर्चित अनेक कहनी आछे चैवन सम्पर्के तार मध्ये सब चाहते बेशी गुरुत्वपूर्ण हलो कहनीटी हलो महर्षि चैवन अश्विनी कुमार देर द्वारा उपकृत हुएछिलेन एवं तिनी ओई उपकारेर ऋण स्वरूप अश्विनी कुमार दय के समाजे प्रतिष्ठा दिएछिलेन। सेई घटनाटार मध्ये आमरा आसि। महर्षि भृगुर पुत्र चैवन सुदीर्घकाल तपस्या करछेन। तपस्या करते करते तिनी একেবারে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, অর্থাৎ তার সমস্ত শরীর একেবারে উই ঢিবির মতন হয়ে গেছে। উই তার শরীরটাকে ঢিবির আকার ধরে নিয়েছে। মনে রাখবেন, এই তপস্যা করতে করতে সারা শরীরে উই ধরা, এটা আমরা রামায়ণের মহর্ষি বাল্মীকের কথার মধ্যেও দেখতে পারি, যিনি বাল্মীক দ্বারা আবৃত, বাল্মীক অর্থাৎ উই পোকা, উই দ্বারা আবৃত হয়ে গিয়েছিলেন বলে তপস্যাকালে তার নাম হয়েছিল বাল্মীকি। ঠিক একই রকমভাবে মহর্ষি চৈবন্য দীর্ঘকাল একেবারে নিরবিচ্ছিন্ন তপস্যায় মগ্ন ছিলেন বলে তিনি তপস্বী বৃদ্ধ বলে সম্মানিত হন, মান্বিত হন। অর্থাৎ এইটা ভাববেন না যে তিনি তপস্যা করতে করতে একদম বৃদ্ধ হয়ে গেছেন, তা নয়। তার তপস্যাটা এত দীর্ঘ, এত দীর্ঘ তার তপস্যা এবং এত সুদীর্ঘকাল ধরে তিনি তপস্যা করেছিলেন বলে তাকে বলা হয় দীর্ঘ সুদীর্ঘকাল তপস্যা করেছেন বলে তাকে বলা হয় বৃদ্ধ তপস্যা। বৃদ্ধ কিন্তু আয়ুতে বৃদ্ধ নয়, তপপ্রভায় তিনি বৃদ্ধ। যেমন জ্ঞান বৃদ্ধ বলা হয়, তেমনি মহর্ষি চৈবন্যকে বলা হয় তপবৃদ্ধ। তিনি তপপ্রভায় এত সমৃদ্ধি লাভ করেছিলেন এবং এত দীর্ঘ সময় ধরে তিনি তপস্যা করেছিলেন বলে তাকে তপবৃদ্ধ বলা হয়। বোঝা গেল? তো সেই সময় তিনি যখন তপস্যা করছেন দীর্ঘ সময় ধরে তার এক জায়গায় বসে তার সারা শরীরে উই ঢিবি গজিয়ে গেছে। কোনো এক বনের মধ্যে সরোবরের তীরে তিনি তপস্যারত ছিলেন। সেই সময় সেই বনে মনুপুত্র সরজাতি রাজার সপরিবারে ভ্রমণ করতে এসেছেন। তার পরমা সুন্দরী যৌবনবতী কন্যা সুকন্যা, যার তার নাম সরজাতির রাজা সরজাতির কন্যার নাম সুকন্যা, তিনি এসেছেন সেই বনে এবং সেই অরণ্যের মধ্যে বনে উপবনের মধ্যে তিনি শোকে পরিবৃত হয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে সেই সুকন্যা এসে পৌঁছলেন সেই সরোবরের তীরে, সেই মৃত্তিকা স্তূপের কাছে যেখানে মহর্ষি চৈবন্য ওই রকম মৃত্তিকা স্তূপে হয়ে স্তূপ হয়ে বসে তপস্যা করছেন। তিনি তপস্যা করছেন না, সারা শরীরটা মৃত্তিকার স্তূপে উয়ের ডিবিতে ঘুরে গিয়েছে। ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হয়েছেন সরজাতি কন্যা সুকন্যা। সুকন্যা বয়স কম এবং তিনি পরমা সুন্দরী এবং রাজপুত্রী হিসেবে তার চলনে বলনে অহংকারও কিছুটা প্রকাশ পাচ্ছে। মহর্ষি চৈবন্য সেই মৃত্তিকা স্তূপের ভেতর থেকেই দেখতে পেলেন রাজকন্যা সুকন্যাকে। মুগ্ধ হয়ে তিনি দেখতে লাগলেন রাজনন্দিনীর সমস্ত ক্রিয়াকলাপ। মনে হলো এই অতি সুন্দরী রাজকন্যার চলন বলন মুনির হৃদয়ে একটি দোলা জাগিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে যেন সেই মেয়েটি ছুটে বেড়াচ্ছে, মানে হচ্ছে যেন বিদ্যুৎ খেলে বেড়াচ্ছে সমস্ত বনে।
নির্জন বনে একাকিনী সুকন্যাকে দেখে তপস্যা ক্লিষ্ট রুক্ষ সূক্ষ্ম ঋষির মনটিও আন্দোলিত হল। রাজকুমারী সুকন্যা নানানভাবে ছুটে ছুটে বেড়াচ্ছেন, নানানভাবে খেলে বেড়াচ্ছেন, হঠাৎ তার নজরে পড়ল ওই মনুষ্যকৃতি মৃত্তিকা স্তূপটির দিকে। রাজকন্যা ভালো করে দেখলেন, খেয়াল করে, যে ওই স্তূপের মধ্যে দুটো ছোট ছোট ছিদ্র, আর সেই ছিদ্রের ভেতরে দুটো উজ্জ্বল যেন কি বস্তু দেখা যাচ্ছে, দুটো কি যেন উজ্জ্বল জিনিস সেখানে দেখা যাচ্ছে ওই দুটো ছিদ্রের ভেতর দিয়ে। রাজকন্যার কি মনে হলো, তিনি ছোট দুটো কাঠি নিয়ে ওই ছিদ্রের ভেতরে যে উজ্জ্বল দুটো বস্তুকে খুঁচিয়ে ফেললেন। বস্তু দুটো আসলে ছিল মহর্ষি চ্যাবনের দুটি চোখ, যিনি তিনি ওই উই ডিবির মাঝের দুটো ছিদ্র দিয়ে ড্যাব ড্যাব করে রাজকন্যার ক্রিয়াকলাপ দেখে চলছিলেন। সেই চোখে কাঠির খোঁচা লাগতে চ্যাবনমণি অসম্ভব ব্যথা পেলেন, যন্ত্রণা পেলেন, ভীষণ তিনি রেগে গেলেন। রেগে ফেলে তিনি তার তপস্যার প্রভাবে স্বরজাতি রাজার সৈন্য সামন্ত জাত ছিল তাদের সমস্ত মলমূত্র একেবারে স্তব্ধ করে দিলেন। রাজকন্যা সুকন্যার এতক্ষণে যেন চেতনা হলো, তিনি বিপদ বুঝেই নিজের পিতা স্বরজাতির কাছে বললেন, আমি এই অরণ্যে এক বৃহদাকার মৃত্তিকা স্তূপের মধ্যে দুটো গর্তের ছোট ছোট গর্তের মধ্যে দুটো উজ্জ্বল বস্তু দেখেছিলাম, আমার মনে হয়েছিল সে দুটি যেন জোনাকি পোকার মতো, আমি কাঠি দিয়ে সেই দুটোকে বিদ্ধ করেছি। মেয়ের কথা শুনে মহারাজ স্বরজাতি ছুটে গেলেন সেই মৃত্তিকা স্তূপের কথা মৃত্তিকা স্তূপের মধ্যে বসে থাকা মহর্ষি চ্যাবনের কাছে রাজা ক্ষমা প্রার্থনা করলেন মেয়ের কৃতকর্মের জন্য। কারণ রাজা জানতেন এখানেই কোনো জায়গায় মহর্ষি চ্যাবন বসে তপস্যা করছেন, তিনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন। মেয়ের কথা শুনেই তিনি সঙ্গে সঙ্গে ছুটে গেলেন এবং তিনি বুঝতে পারলেন এই মেয়ে ওইখানে গিয়ে মহর্ষিকে কোনোভাবে আঘাত করেছে, যার ফলে তার সৈন্যদলে এই বিষম বিপদ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সন্ন্যাসীর তার রাজার যে সমস্ত সৈন্য সামন্ত রয়েছে, অনুচর যারা রয়েছে, তাদের এই যে নিদারুণ অবস্থা, তাদের পায়খানা পেচ্ছাপ একেবারে বন্ধ হয়ে গেছে, এইটি নিশ্চয়ই এই মেয়ের কৃতকর্মের ফল। তো রাজা গিয়ে ভীষণভাবে মুনিকে অনেক ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি অনুচর সৈন্যদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করলেন। কিন্তু রাজার এরকম বিনম্র ব্যবহারও চ্যাবনমণির রাগ কিন্তু এতটুকু কমল না, তিনি সন্তুষ্ট হলেন না। তিনি পরিষ্কার বললেন, দেখুন মহারাজ, আপনার মেয়ের মনে নিজের অতুলনীয় রূপের ভীষণ গর্ব, আর নিজের কৌতুক চরিতার্থ করার জন্য তিনি যা তাই করছিলেন, নইলে আমার চোখ দুটোকে জোনাকি পোকা ভেবে কাটি দিয়ে খোঁচানো কেন, এরকম কি কারো ইচ্ছে হতে পারে? যদি জোনাকি পোকাও হয় তাকে কাঠি দিয়ে কেউ খোঁচায়? চ্যাবন এবার ভীষণ রেগে গিয়ে বললেন, মহারাজ আপনি এর বিহিত করুন, আমি আপনার কন্যাকে বিবাহিত করে এখানেই থেকে যেতে চাই। রাজা স্বরজাতি আর দেরি করেননি, ঋষির প্রস্তাব শোনা মাত্র তিনি নিজের কন্যাকে তুলে দিয়েছেন চ্যাবনের হাতে। আর রাজনন্দিনী সুকন্যাও নিজের রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে বেছে নিয়েছেন তপস্বীর মৌন জীবন। এই জায়গার মধ্যে আমরা সেই লোপামুদ্রা অবস্থা যে ঘটনাটা, একটা মিল আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে চ্যাবনের সঙ্গে, চ্যাবনের মতো বৃদ্ধ স্বামীর সঙ্গে তিনি চলতে লাগলেন। মনে রাখবেন, তপস্যা করতে করতে মহর্ষি চ্যাবন শরীরের চামড়া টামড়া সব কুচকে গেছে, তিনি জ্ঞানবৃদ্ধও বটে এবং তপবৃদ্ধও বটে, এবং সেই দীর্ঘ তপস্যার ছাপ তার সারা শরীরে পড়েছে। স্বাভাবিক,
শরীরের যে ঔজ্জ্বল্য, চামড়ার যে টান টান ভাব, সব কুচকে গেছে দীর্ঘ তপস্যার, ভীষণ ক্লিষ্ট তপস্যার, তপ সহ্য করার ফলে। এত কঠিন কঠোর তপস্যা করছিলেন, তার ফলে সেই তপস্যার প্রভাবে তার স্বাভাবিক শরীরের যে সৌন্দর্য সব যেন জরাগ্রস্ত হয়ে মহর্ষি চ্যবনকে বৃদ্ধের মতন লাগতেন। সুতরাং তিনি তপবৃদ্ধও বটে, জ্ঞানবৃদ্ধও বটে, এবং তার শারীরিক অবস্থার দিয়ে তাকে দেখতে প্রায় বৃদ্ধের মতনই হয়ে গেছে। তো যাই হোক, রাজনন্দিনী সুকন্যা রয়েছেন তার সেই স্বামী চ্যবনের সঙ্গে, সেখানে তাদের মোটামুটি ভালোই স্বামীর পরিচর্যায় তার ভালোই দিন কাটছে। সে এমন সময় সুকন্যা আশ্রমের নিকটবর্তী নদীতে স্নান করতে গেছেন একদিন। সেখানে সুকন্যাকে দেখতে পেলেন দেবকুলের দুই বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়, দুই ভাই একসঙ্গে সুকন্যাকে ওই নদীতে স্নান করা স্নানরত অবস্থায় দেখতে পেলেন। তার অপরূপ সুন্দরী সুকন্যাকে দেখে তারা সুকন্যার পরিচয় জিজ্ঞেস করলেন। সদ্য স্নাতা সুকন্যা প্রথমে খানিকটা লজ্জিত বোধ করলেও বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি স্বর্জাতি রাজার কন্যা, মহর্ষি চ্যবনের পত্নী। সুকন্যার কথা শুনে অশ্বিনী কুমাররা হাসতে লাগলেন। তো হাসতে হাসতে খানিকটা তারা যখন ভীষণ হাসছেন, সুকন্যা জিজ্ঞেস করলেন, আপনারা হাসছেন কেন? এই কথা শুনে আমি হাসির কথা কি বললাম? অশ্বিনী কুমাররা খানিকটা উপহাসের স্বরেই বললেন, তোমার বাবা লোক খুঁজে পেলেন না, শেষে এক বৃদ্ধ ঋষির হাতে তোমাকে সম্প্রদান করলো, তোমার মতন একজন সুন্দরী কন্যাকে শেষকালে এক বৃদ্ধ ঋষির হাতে তুলে দিল। সুকন্যা রূপ গুণের অনেক প্রশংসা করে অশ্বিনী কুমাররা বললেন, এমন সুন্দরী হয়ে তুমি অমন জরা জর্জরিত স্বামীর সেবা কেন করবে? তুমি তো এর যোগ্য নও, বরং এমন এক পুরুষ স্বামী যার কামভোগের শক্তি শেষ পর্যন্ত নেই, তোমাকে পালন পোষণও তিনি করতে পারবেন না। তোমার মতো সুন্দরী রমণীর কি এমন স্বামী নিয়ে জীবন কাটানো চলে? তার থেকে বরং আমাদের দুজনের মধ্যে কোনো একজনকে তুমি স্বামী হিসেবে বেছে নাও। সুকন্যা বললেন, আমার বৃদ্ধ স্বামীকে আমি যথেষ্ট ভালোবাসি, অন্তত এই বিষয়ে আমার উপর আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। তখন সুকন্যাকে অশ্বিনী কুমার দয়, মানে অশ্বিনী কুমার যুগল, তারা এক অসম্ভব একটা ভালো প্রস্তাব দিলেন। তারা বললেন, কল্যাণী, আমরা দেবচিকিৎসক, আমরা দুজনেই দেবচিকিৎসক, অনেক ধরনের চিকিৎসাই আমাদের জানা আছে, যদি তুমি চাও আমাদের চিকিৎসায় আমরা তোমার স্বামীকে আবার রূপবান যুবকে রূপান্তরিত করতে পারি, তবে একটা শর্ত আছে। অশ্বিনী কুমাররা বললেন, একটা শর্ত আছে, তোমার স্বামীকে আমরা আবার যুবক করে দেব, কিন্তু শর্তটা হলো এই, তোমার স্বামী যখন আবার যুবক হয়ে দাঁড়াবেন তখন আমরা তিনজন একই রকম রূপ ধরে তোমার সামনে এসে দাঁড়াবো, তখন সেই তিনজনের মধ্যে থেকে তুমি যদি কোনো একজনকে স্বামী হিসেবে বরণ করতে পারো সেই তোমার স্বামী হবে। শর্তের ব্যাপারটা একটু জটিল, তবে এই গোটা ব্যাপারটাতে সুকন্যা বুঝলেন, আমার স্বামীকে যে দেহে বৃদ্ধ হয়ে আছে তাকে তো আমি আবার যুবক করে ফিরে পাবো। সুতরাং সুকন্যা রাজি হয়ে গেলেন অশ্বিনী কুমার যুগলের প্রস্তাবে। তিনি তাড়াতাড়ি কুঠিরে ছুটে এসে স্বামী চ্যবনকেও সেই অশ্বিনী কুমারদের প্রস্তাবটা জানালেন। মহর্ষি চ্যবনও সেই প্রস্তাব শুনে মনে মনে খুব খুশি হয়ে বললেন, বেশ, তোমার যা ভালো মনে হচ্ছে তুমি তাই করো। সুকন্যা স্বামীর সম্মতির কথা অশ্বিনী কুমারদেরকে জানালেন। তখন অশ্বিনী কুমাররা চ্যবনকে এক সরোবরের জলে ডুব দিয়ে আসার পর তাকে তারা কিছু মন্ত্রপুত ঔষধি হোক খেতে দিলেন।
এবং সেই জলে ডুব দিয়ে সেই মন্ত্রপুত ঔষধি খাওয়া মাত্রই চ্যবনমুনি এক দিব্য যুবকের মতন হয়ে গেল। এখানে এই যে প্রক্রিয়া, এর মধ্যে অলৌকিকতার আসল ব্যাখ্যাটি হলো এই, আধুনিক কালে যে আয়ুর্বেদ ওষুধটি চ্যবনপ্রাস নামে খ্যাত, সেই রকমই কোনো একটা ওষুধি অশ্বিনী কুমাররা প্রয়োগ করেছিলেন চ্যবনমুনির ওপরে। মহর্ষি চ্যবন তার যে দীপ্তি নষ্ট হয়ে গেছিল তপক্লিষ্টতায়, সেই পুনর্যৌবনের দীপ্তি, সেই যৌবনের দীপ্তি তিনি আবার নতুন করে ফিরে পেলেন, এবং তিনি ফিরে পাওয়ার ফলেই এই ওষুধটাও তার নামে বিখ্যাত হয়ে গেল। এটি হচ্ছে সেই ওষুধ যা আপনারা এই শীতের সময় প্রায় সবাই প্রাতঃহ্রাসের পূর্বে চ্যবনপ্রাস নামে সেবন করে থাকেন। তো যাই হোক, মহর্ষি চ্যবন যুবাবস্থা ফিরে পাওয়ার পর দুই অশ্বিনী কুমার এবং চ্যবন অবিকল এক রূপ ধারণ করে সুকন্যার সামনে এসে দাঁড়ালেন এবং সুকন্যাকে বললেন, তিনজনের মধ্যে কোনো একজনকে তুমি স্বামী হিসেবে বেছে নাও পূর্ব শর্ত অনুযায়ী। সুকন্যা কিন্তু ভুল করলেন না, তিনি নিজের স্বামীকে অর্থাৎ চ্যবনকে ঠিক সঠিকভাবেই চিনে নিলেন। চ্যবন সুকন্যার দাম্পত্য এবং মহেশ ওর রাজবৈদ্য অশ্বিনী কুমারদের দ্বারা চ্যবনের পুনর্যৌবন লাভের এই যে ঘটনাটি, এটি মহাভারতে এবং বিভিন্ন পুরাণে বিশদে হলেও এটি কোনো নতুন কাহিনী নয়, কারণ এই কাহিনী আমরা ব্রাহ্মণ্যে অর্থাৎ বৈদিক ব্রাহ্মণ্যের গ্রন্থের মধ্যে আমরা এটি পাই, অর্থাৎ বেদের ব্রাহ্মণ শাখার মধ্যে আমরা এই কাহিনীটিকে শুনতে পাই। এটি সেখান থেকেই মহাভারত এবং অন্যান্য পুরাণে বারবার বলা হয়েছে। তো যাই হোক, এখানে সেই চ্যবনমুনিকে এই মন্ত্র খাওয়ার এই ও মন্ত্রপুত ওষুধ খাওয়ানোর ফলে চ্যবনের সেই আগে যৌবন দীপ্তি, সেই শারীরিক শক্তি ফিরে এসেছিল, এবং তার জন্য বলা হয় যৌবং চ্যবনাশ্বিনা জরম তং পুনর্জীবনং চক্র সুসচিবি, তিনি ইন্দ্রের মতন শক্তিমান হয়ে উঠেছিলেন। যাই হোক, এইখানে এবার খুব খুশি হয়েছেন মহর্ষি চ্যবন, তিনি তার আগের শক্তি ফিরে পেয়েছেন, আগের বল বীর্য আগের থেকেও তিনি শক্তিমান হয়ে উঠেছেন, এবং বলা হয় তিনি শক্তিতে প্রায় ইন্দ্র সমান হয়ে গেছিলেন, রূপ যৌবন শক্তিতে তাকে দ্বিতীয় ইন্দ্র মতনই দেখতে লাগলো। সুতরাং মহর্ষি চ্যবন এত খুশি হলেন, তিনি মনে মনে একটু দুঃখিতই ছিলেন, কারণ তার স্ত্রী এত সুন্দরী আর তার শারীরিকভাবে তিনি এত বৃদ্ধ, ফলত তার মনেও একটা দুঃখ ছিল। যাই হোক, তিনি এখন আগের মতন যুবক হয়ে গেছেন, সমস্ত শক্তি ফিরে পেয়েছেন, সুকন্যার সাথে তার দাম্পত্য জীবনও খুব সুন্দর হবে, এই সমস্ত কারণে মহর্ষি চ্যবন ভীষণ খুশি হলেন, অতি প্রসন্ন হলেন অশ্বিনীর দয়ের উপরে। এবার আসল কথাটিতে আসি, মহর্ষি চ্যবন বললেন যে আপনারা আমাকে যেমন আমার পুরনো রূপ যৌবন এবং এত সুন্দর করে তুলে দিয়েছেন আপনাদের ঔষধে আপনাদের মন্ত্রশক্তিতে, এর বিনিময়ে আমিও আপনাদেরকে নতুন করে প্রতিষ্ঠা দান করব, এবং সেই প্রতিষ্ঠা দানটি কেমন হয়, নতুন করে প্রতিষ্ঠা দান, এই প্রতিষ্ঠা দানটি কি কেমন হয় সেইটি আমরা শুনব আগামী পর্বে। এই প্রতিষ্ঠা দানটি হচ্ছে মূল ঘটনা, যেটি মহাভারতে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে, এবং এই ঘটনাটি আমাদের সেই সময়ের সামাজিক অবস্থানটি, বৈদ্যদের চিকিৎসকদের সামাজিক অবস্থানটিকেও খুব স্পষ্ট করে। আমরা শুনব আগামী পর্বে। নমস্কার।